আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সকলেই ভালো আছেন ভিউয়ার্স আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন অনেক আগে একটি সিম কিনেছিলেন আপনি এবং সেই সিমটি আপনি বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করেছিলেন এবং দীর্ঘদিন আপনি ব্যবহার করেছেন কিন্তু লাস্ট এক বছর বা দুই বছর যাবত আপনি এখন আর সিমটি ব্যবহার করতেছেন না এবং বন্ধ করে রেখে দিয়েছিলেন হঠাৎ করে সিমটি হারিয়ে গেছে কিংবা সেই সিমটি আর খুঁজে পাচ্ছেন না কিংবা সিমটি আছে কিন্তু সেই সিমটি আপনার ফোনে উঠানোর পরেও সেই সিমটি আর কাজ করতেছে না এবং যখন আপনি সেই নাম্বারে কল দিচ্ছেন সেই নাম্বারটিতে কল যাচ্ছে এবং রিসিভ করতেছে অন্য আরেকজন এবং সে আপনাকে বলতেছে সিমটি সে নিজে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করে ক্রয় করেছেন এরকম কমপ্লেন আপনারা অনেকেই আমার কাছে দিয়েছেন এবং অনেকেই এই বিষয়টি জানতে চাচ্ছেন যে কিভাবে আমার সিম নাম্বার আরেকজন ব্যবহার করতেছে বিশেষ করে এই সমস্যাটির সম্মুখীন হচ্ছেন প্রবাসীরা তার কারণ ম্যাক্সিমাম প্রবাসীরাই যে কাজটি করেন বাংলাদেশে একটি সিম ক্রয় করে সেই সিমটির সাথে করে নিয়ে সে ওই দেশে চলে যান যাওয়ার পরে সেই সিমটি সে দীর্ঘদিন ব্যবহার করে না দুই বছর তিন বছর যাবৎ ব্যবহার করে না এবং তারপরে বাংলাদেশে আসার পরে যখন সেই সিমটি ফোনের ভিতরে ঢুকায় এবং অ্যাক্টিভ করে তখন আর সেই সিমটি কাজ করে না ইভেন সেই সিমটি রিপ্লেস করতে গেলেও সেই সিমটি আর রিপ্লেস করতে পারে না তো ভিউয়ার্স এই বিষয়টি কেন হচ্ছে আপনাদের সাথে এবং কেন এই সিমগুলো অন্য আরেকজনের কাছে বিক্রি করতেছে সিম কোম্পানি কিভাবে তারা বিক্রি করতেছে এবং সেই নাম্বারটি যদি আপনার অনেক বেশি জরুরি থাকে তাহলে কিভাবে আপনি সেই নাম্বারটি আবার নিতে পারেন বা আপনার নামে রেজিস্ট্রেশন করতে পারেন কিংবা নতুন করে কিনতে পারেন সকল বিষয় আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট ভিডিওর নিচে থাকা লাইক বটনে ক্লিক করে একটি লাইক দিয়ে দিবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক Welcome back viewers viewers আমরা যে সিম কার্ডটি ব্যবহার করি সেই সিম কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটির সত্ত্বাধিকারী হলো বিটিআরসি এবং সার্ভিস প্রোভাইডার হলো আমরা যে সিম কোম্পানির থেকে সিমটি কিনি যেমন গ্রামীণ ফোন রবি এয়ারটেল এরা হচ্ছে সার্ভিস প্রোভাইডার তো যখন আমরা একটা সিম কার্ড ক্রয় করি তখন সেই সিম কার্ডটি যখন আমরা ব্যবহার করি তখন কিন্তু সেই সিম কার্ডের যে নাম্বারটি থাকে সেই নাম্বারটি কিন্তু আমাদের নামে রেজিস্ট্রেশন করা হয় এবং বায়োমেট্রিক রেজিস্ট্রেশন আমাদের করতে হয় ভোটার আইডি কার্ড দিয়ে এবং যখন সেই সিমটি আপনি বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করেন তখন কিন্তু সেই সিমটি আপনার নামে নিবন্ধিত হয়ে যায় অন্য কেউ চাইলেও কিন্তু সেই সিমটি আর রিপ্লেস করে নিতে পারে না বা সেই সিমটি আর ক্রয় করতে পারে না কিংবা সে ব্যবহার করতে পারে না যখন আপনি কোনো সিম কার্ড দীর্ঘ দুই বছর বা তিন বছর ব্যবহার না করবেন অথবা মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরবর্তী পনেরো মাস আপনি সেই সিমটি ব্যবহার না করবেন তখন কিন্তু সেই সিম কার্ডটি রিসাইকেল লিস্টে চলে যাবে আর রিসাইকেল লিস্টে চলে গেলেই যে কোনো সিম কার্ড কোম্পানি সেই সিম কার্ডটি আরেকজনের কাছে আইনতভাবে বিক্রি করতে পারবে এবং ঠিক এই ঘটনাটি কিন্তু আমাদের সাথে ঘটতেছে যখন আমরা একটি সিম কিনে অনেক দিন ব্যবহার না করি তখন আমাদের সেই সিম কার্ডটি রিসাইকেল লিস্টে চলে যাচ্ছে এবং সেটা রিসাইকেলিং হয়ে আবার নতুন করে বাজারজাত করতেছে সিম কার্ডের যে প্রোভাইডার রয়েছে তারা এবং সেই সিম কার্ডটি আরেকজনের কাছে বিক্রি করে দিচ্ছে এবং যে ক্রয় করতেছে সেও কিন্তু সেই আগের মতো করে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করে সেই সিম কার্ডটি ক্রয় করতেছে এখন কথা হলো এই বিষয়টির সমাধান কি তো এই বিষয়টির সমাধান হলো আপনি যখন একটি সিম কার্ড কিনবেন এবং সেই সিম কার্ডের নাম্বারটি যদি আপনার জরুরি থাকে তাহলে খেয়াল করবেন সেই সিম কার্ডটি যেন দীর্ঘদিন অব্যবহৃত না থাকে তাহলে সেই সিম কার্ডটি রিসাইকেল লিস্টে চলে যাবে না বিশেষ করে প্রবাসীরা কিন্তু এই বিষয়টি নিয়ে অনেক ঝামেলার সম্মুখীন হন তাই প্রবাসীদের রিকোয়েস্ট করব আপনি যদি আপনার সিম কার্ডের নাম্বারটি সুরক্ষিত রাখতে চান বা ভবিষ্যতে যদি ব্যবহার করতে চান তাহলে সেই সিম কার্ডটি বাংলাদেশে রেখে যাবেন এবং বাংলাদেশে যে থাকবে তাকে বলবেন মাঝে মাঝে সেই সিম কার্ডটি ফোনে ওঠাতে এবং রিচার্জ করে আপনার সিম কার্ডের যে মেয়াদ রয়েছে বা ব্যালেন্সের যে মেয়াদ রয়েছে সেই মেয়াদটি উত্তীর্ণ করে নিতে মেয়াদ উত্তীর্ণ করে নিলেই আপনার সিম কার্ডটি আর রিসাইকেল লিস্টে যাবে না এবং সেই সিম কার্ডটি কিন্তু অন্য কেউ আর ক্রয় করতে পারবে না এখন আরেকটি পদ্ধতি সেটা হলো ধরেন যে আপনি একটি সিম কার্ড দীর্ঘদিন যাবৎ ব্যবহার করেন না প্রায় পনেরো মাস হয়ে গেছে আপনার সিম কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তো এখন সেই সিম কার্ডটি রিসাইকেল লিস্টে চলে গেছে কিন্তু সেই সিম কার্ডটি এখনও পর্যন্ত বিক্রি হয়নি সেটা আপনি জানতে পারলেন যখন আপনি সেই সিম কার্ডের নাম্বারে কল করলেন তখন আর সেই নাম্বারটিতে কল যাচ্ছে না তো আপনি এইভাবে জানতে পারলেন যে নাম্বারটি বন্ধ রয়েছে তার মানে নাম্বারটি সেল হয়নি এই ক্ষেত্রে একটি সুযোগ রয়েছে সেটা হলো আপনার সিম কার্ডটি যদি রিসাইকেল লিস্টে চলে যায় এবং সেই সিম কার্ডটি যদি বিক্রি না হয় তাহলে কিন্তু আপনি সেই সিম নাম্বারটি কিন্তু আবারও আপনি আপনার নামে রেজিস্ট্রেশন করে সেই নাম্বারটি কিন্তু ব্যবহার করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে যে কোম্পানির সিম সেই কোম্পানির কাস্টমার কেয়ার অফিসে চলে যেতে হবে হবে অফিসে গিয়ে আপনাকে সে নাম্বারটি জানাতে হবে জানানোর পরে তাদেরকে বলতে হবে যেটা রিসাইকেল লিস্টে চলে গেছে আমি দীর্ঘদিন ব্যবহার করা না করার কারণে তো সিম কার্ডটি যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আমাকে আপনি সেই সিম নাম্বারটি আবার রেজিস্ট্রেশন করার সুযোগ দিন তখন তারা একটি রিপোর্ট রেখে দেবে আপনার কাছ থেকে এবং পরবর্তী বিশ দিনের ভিতরে আপনাকে জানানো হবে যে সেই সিম নাম্বারটি অ্যাভেলেবেল রয়েছে কি না যদি সেই নাম্বারটি অ্যাভেলেবেল থাকে তাহলে তারা আপনাকে কন্ট্যাক্ট করবে এবং বলবে পূর্বে যার নামে নাম্বারটি নিবন্ধন করা ছিল তাকে নিয়ে কাস্টমার কেয়ারে যেতে এবং তিনি যদি তার ভোটার আইডি কার্ড সহ কাস্টমার কেয়ারে যায় তাহলে সেই নাম্বারটি কিন্তু আবার নিবন্ধন করে সেই নাম্বারটি আবার ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এটাই হলো মূলত আসল ঘটনা যে ঘটনার কারণে একজনের সিম কার্ড আরেকজন ব্যবহার করতে পারতেছে এই বিষয়টি না জানার কারণে আমাদের অনেকেরই একটি গুরুত্বপূর্ণ নাম্বার যে নাম্বারটি আপনার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলের ভিতরে অনেকেই জানত এবং বিজনেসের কাজে ব্যবহার করতেন সেই নাম্বারটি কিন্তু হারিয়ে ফেলতেছেন তো ভিউয়ার্স এই যে প্রসেসটি এই প্রসেসটি যদি আপনি ফলো করেন আপনার সিম কার্ডের যে ব্যালেন্স রয়েছে সেই ব্যালেন্সের মেয়াদ যদি আপনি উত্তীর্ণ না হতে দেন মাঝে মাঝে যদি আপনি সেই সিম কার্ডের ভিতরে রিচার্জ করেন তাহলেই কিন্তু আপনার সিম কার্ড রিসাইকেল লিস্টে যাবে না এবং আপনার সিম কার্ডটি অন্য কেউ ব্যবহার করতে পারবে না তো ভিডিওটি যদি ভালো লেগেছে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ